এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পেয়েও আসন সংকটে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে না প্রায় 1.25 লাখ শিক্ষার্থী। এক্ষেত্রে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ানোর কথা বলছে ঢাকা শিক্ষা বোর্ড। আর ভর্তি প্রতিযোগিতা নয়, উচ্চ শিক্ষায় গুরুত্ব দিতে শিক্ষার্থীদের পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এবার 1.25 লাখের বেশি শিক্ষার্থী পেয়েছেন ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ 5। শিক্ষা বোর্ড বলছে ঢাকার 20টি শহর সারা দেশে ভালো বা মোটামুটি ভালো মানের কলেজ আছে প্রায় 200, যেখানে সব মিলিয়ে আসন সংখ্যা 1 লাখের মতো। ফলে প্রায় 1.25 লাখ শিক্ষার্থী ভালো ফল নিয়েও এবার ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছেন না। এর সমাধান হিসেবে ঢাকা শিক্ষা বোর্ড বলছে সব প্রতিষ্ঠানের উচিত নিজেদের শিক্ষাদানের মান বাড়ানোর উপর জোর দেয়া। তারা যদি জিপিএ 5 এর নিচে কোনো ছাত্রকে ভর্তি করিয়ে পরবর্তী সময়ে যখন সে এইচএসসি পরীক্ষা দেবে তখন যদি তার জিপিএ 5 করাতে পারে, সেটাই তো স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের বা কলেজের আমি বলবো যে ক্রেডিট। শিক্ষার্থীদের শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, উচ্চ শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার তাগিদ শিক্ষা সংশ্লিষ্টদের। ভালো কলেজ ভালো স্কুল না পড়লে আমার জীবন শেষ, আমাকে এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে, এটাই জীবন না, এর বাইরে জীবন আছে। গ্রামগঞ্জ থেকে এসে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে টিচার হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে। একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম আগামী 8ই জানুয়ারি শুরু হয়ে শেষ হবে 15ই জানুয়ারি। ফেব্রুয়ারির 19 থেকে 24 তারিখের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। 2রা মার্চ শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস। তাহিয়া রুবাইয়াত অপলা, টিভিসি নিউজ, ঢাকা।